রানীরবাজার এলাকায় সংখ্যালঘুদের উপর আক্রমণ আর এই ঘটনাকে কেন্দ্র করে গজ্জি ডাববাজার এলাকায় অনির্দিষ্টকালের জন্য গণধর্ণা দিল সেই জায়গার সংখ্যালঘুরা। সংবাদে জানা যায়, রানীরবাজারে এক ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যের সংখ্যালঘুরা বর্তমানে প্রতিবাদে দেখাতে শুরু করে। মূলত রানীরবাজার এলাকায় একটি মন্দিরের মুক্তি ভাঙ্গাকে কেন্দ্র করে ওই জায়গার সংখ্যালঘু পরিবারগুলির উপর হামলা চালানোর অভিযোগ ওই জায়গার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গজ্জি ডাববাজার এলাকায় অনির্দিষ্টকালের জন্য গণধর্ণায় সামিল হলেন সংখ্যালঘুরা। কি জানাচ্ছেন ধর্ণা মঞ্চ থেকে শুনুন। রবিবার আসিল 25 আগস্ট ওই দিন রবিবার রাত্র ছিল, ওই দিনই আমাদের ঘর বাড়ি জ্বালি দিয়েছে, আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। কারণ আমরা ত্রিপুরা বাসিন্দার কাছে আমরা একটাই দাবি সরকারের কাছে, যে আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা বাঁচতে চাই, আমরা অসহায় হয়ে গেছি, আমরা বাঁচতে চাই। কি হয়েছিল ওই দিন? ওই দিন আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা মন্দির ভাঙা নিয়ে সমস্যা হয়েছিল। ওই সমস্যা থেকে 1 কিলোমিটার দূরে এসে আমাদের বাড়িতে আগুন লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। কার নেতৃত্বে এমন? কার নেতৃত্বে তো সেটা জানি না, ওরা এসেছে জয় শ্রীরাম বলে, সবাই একসাথে এসেছে, অনেক লোক এসেছে, আমরা ভয়ে পালিয়ে গিয়েছি বাড়ি ছেড়ে। পুলিশ থেকে কোনো সাহায্য পরে পেয়েছি, লাস্টে প্রথমে পাইনি।